নতুন বছরের শুভকামনা জানিয়ে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত আয়োজন আইন বিষয়ক অনুষ্ঠান ল এন্ড অর্ডারে। সাথে আছি আমি অ্যাডভোকেট মাশরুফা হোসেন এবং আমাদের আজকের আলোচনার বিষয় দণ্ডবিধি আইনের 420 এবং 406 ধারার অপব্যবহার। এ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তবে টেলিভিশন স্ক্রিনে দেখানো টেলিফোন নম্বরগুলোর মাধ্যমে আমাদের কল করতে পারেন। তবে যথাসময়ের মতো অনুরোধ করব যে বিষয় সংক্রান্ত প্রশ্নই আপনারা করে থাকবেন এবং প্রশ্ন করবার সময় আপনাদের টেলিভিশনের ভলিউমটি কমিয়ে রাখবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে এই যে দণ্ডবিধি আইনের যে 420 ধারা এবং 406 ধারা, যেটা আমরা পেনাল কোড 1860-তে দেখতে পাই, এটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু ব্যাখ্যা করতেন যে এই সেকশনগুলোতে আসলে কি ধরনের অপরাধ বা কি ধরনের দণ্ডবিধির কথা বলা রয়েছে। ধন্যবাদ। আমাদের যে 420 এবং 406, আমরা যদি হর হামেশা লোয়ার কোর্টে যে মামলা মোকদ্দমাগুলো হয়ে থাকে দেখা যায় যে এই ম্যাক্সিমাম মামলাগুলো এই দুটি ধারাতেই হয়ে থাকে। প্রত্যেক দিনের যদি আপনি দেখেন চিত্রটা দেখেন তাহলে দেখবেন এই দুটো ধারাতেই ম্যাক্সিমাম মামলাগুলো হয়ে থাকে। হ্যাঁ, এখানে 420 এবং 406, প্রথমে আমি 406-এর কথা বলি। আমাদের পেনাল কোডের যে সেকশনে আমরা মামলাগুলো করে থাকি, আসলে যে সেকশনটাতে পানিশমেন্টটা দেওয়া থাকে সেই সেকশনটাকে আমরা ওখানে উল্লেখ করি। ওই সেকশনটা যেটাতে আর কি পানিশমেন্টের কথা বলা থাকে, ঠিক তার ইমিডিয়েট আগের সেকশনগুলোতেই আপনার পানিশ অফেন্সটার একটা ডেফিনেশন দেওয়া থাকে। হোয়াট ইজ ব্রিচ অফ ট্রাস্ট, আমরা যদি এখানে আসি হোয়াট ইজ ব্রিচ অফ ট্রাস্ট, এবং যদি 420-তে আসি তাহলে 415-এ বলা আছে এখানে চিটিংটার ডেফিনেশনটা কি। প্রথমে আসি 406, এখানে যে পানিশমেন্টের কথা বলা হয়েছে যেটা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের কারণে, তো ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট কি সেটার ডেফিনেশনটা দেওয়া আছে আমাদের পেনাল কোডের 405 ধারাতে। তো ওখানে বলা আছে যদি কারো প্রপার্টি, আমার সম্পত্তি যদি আরেকজনকে দেই অন গুড ফেইথে, এবং এইখানে আরেকটা কথা বলা হয়েছে যেটা একটা রিলেশনশিপ থাকবে যে প্রপার্টি একজন আরেকজনকে দিচ্ছে এবং যে গ্রহণ করছে সেটাকে আমরা বলি অনেক সময় ফাইডুশিয়ারি রিলেশনশিপ বা ফিডুশিয়ারি রিলেশনশিপ, ট্রাস্টের ভিত্তিতে, একটা ট্রাস্টের ভিত্তিতে। অর্থাৎ আমরা আমার সম্পত্তি যে কাউকে দেব না, অর্থাৎ যেমন আমরা ব্যাংকে আমাদের টাকা আমরা গচ্ছিত রাখি বা ব্যাংকের যে ভোল্ট আছে সেইখানে আমাদের আমাদের ওর নামের বা বিভিন্ন ধরনের গোল্ড বা ইত্যাদি ইত্যাদি আমরা ওখানে জমা রাখতে পারি, বা আমরা পোস্ট অফিসে টাকা জমা রাখতে পারি, বা একটা অফিসিয়াল রিলেশনশিপ যেখানে হয় বা পারিবারিক রিলেশনশিপ যেখানে আছে সেই ক্ষেত্রে আমার প্রপার্টি আরেকজনকে আমি আরেকজনের কাছে আমি রাখতেছি, জমা রাখতেছি, হয় সে প্রপার্টিটা আমাকেই ব্যাক করবে অথবা আমার ডিরেকশনে অথবা লয়ার যদি কোনো ডিরেকশন থাকে অন্য কোনো বেনিফিশিয়ারিকে সেটা সে ট্রান্সফার করে দিবে। তো যেটা হয় এই ক্ষেত্রে যখন আমি প্রপার্টিটা আমার প্রপার্টিটা আমি আরেকজনকে দিচ্ছি অন গুড ফেইথ যে প্রপার্টিটা আমাকেই ব্যাক করবে অথবা আরেকজনকে ব্যাক করবে আমার ইনস্ট্রাকশনে, ওই প্রপার্টিটা আমাকে ফেরত না দিয়ে সে নিজেই সেটা ইউজ করতেছে অথবা সে সেটা মিস অ্যাপ্রোপ্রিয়েট করতেছে, তখনই আমরা বলি সেটাকে ব্রিচ অফ ট্রাস্ট, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট বা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। এটা কি সাধারণত এমন হতে পারে যেগুলো আমরা দেখে থাকি যে একজন একজন রিপ্রেজেন্টেটিভকে একটা জমি হস্তান্তর করা হয় রক্ষণাবেক্ষণ করবার জন্য, যে সেটা বেনিফিশিয়ারির কাছে ট্রান্সফার করবে, সেই ক্ষেত্রে হয়তো এই সেকশন অ্যাপ্লিকেবিলিটিটা খুব বেশি হয়ে থাকে। হয়ে থাকে, হ্যাঁ, এটা হয়ে থাকে। বা আমি যেটা বললাম যে কোনো ব্যাংকে বা কোনো পাবলিক সার্ভেন্ট যে হয়তো আমার কাছ থেকে একটা টাকা রিসিভ করতেছে, পরবর্তীতে সেটা হয়তো কোষাগারেই থাকবে, আমাকেই ফেরত দিবে, সেটা সে করতেছে না। বা একজন পাবলিক সার্ভেন্টকে হতে পারে, বা ধরেন আজকে আমি ট্রাকে একটা মাল পাঠাচ্ছি, জি, এই ক্যারিয়ার আমার মালগুলো আরেকটা ডেস্টিনেশনে পৌঁছে দিবে, সে দেখা গেলো কি ওই শিপ বা ওই ট্রাক আমার মালগুলো সে নিজে মেসি প্রক্রিয়েট করতেছে বা সে নিজে এটা খেয়ে ফেলতেছে বা অন্য জায়গায় বিক্রি করতেছে, তখনই হচ্ছে বিশ্বাসভঙ্গের কারণটার কথা আমরা বলে থাকি। তখনই আমরা 406 যেটা এই সেকশনে মামলাটা নিয়ে আসি, যেটাকে আমরা বলতে থাকি ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, ফেইথে তাকে দেয়া হয়েছিল সেই ফেইথটা সে নষ্ট করেছে। জি জি জি। তো এটা আমি আরেকটা জিনিস বলতে চাই এখানে, যে অফেন্সটা যখন আমরা দেখি, যে যখন আমরা ডিফাইন করব বা ফ্যাক্ট যখন দেখব, এখানে ইনিশিয়ালি যিনি আমার প্রপার্টিটা গ্রহণ করছেন তার আসলে কোনো ধরনের অ্যাক্টিভিটিস এখানে থাকে না। অন গুড ফেইথে ধরেন আপনি এখানে ইনঅ্যাক্টিভ বসে আছেন, আপনি একটা অফিসিয়াল ক্যাপাসিটি একটা হোল্ড করতেছেন, আপনি হয়তো যারা ক্লায়েন্ট যারা আছে তাদের প্রপার্টি আপনি নিয়ে নেবেন,
সেক্ষেত্রে আমি আপনার কাছে যাচ্ছি, আমি উইলিংলি যাচ্ছি, রাইট? অর্থাৎ আপনার আমার অ্যাকশনটা আছে, আপনার ইনঅ্যাকশনটা আছে, প্রপার্টিটা নেওয়ার পরে আপনি ওটা কোনোভাবে দেখা গেল যে আপনি ওটা মিসঅ্যাপ্রোপ্রিয়েট করলেন, মিস ইউজ করলেন বা নিজের প্রয়োজনে আপনি ইউজ করলেন, সেক্ষেত্রে আপনার ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টটা হয়। এখানে কি পাওয়ার অফ অ্যাটর্নির ব্যাপারটা আসতে পারে, যে অনেক সময় পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে যদি কাউকে আমরা রক্ষণাবেক্ষণের জন্য দেওয়া হয় এবং সে যদি তার কাজটা ঠিক মতো না করে, তখনও কি এই সেকশনের ব্যবহারটা হতে পারে? হ্যাঁ, তখনও এই সেকশনটার ব্যবহার হতে পারে তখন, কারণ আমি পাওয়ার অফ অ্যাটর্নির ভিত্তিতে আমার একটা সম্পত্তি বা আমার একটা প্রপার্টি তাকে ইউজ করার জন্য দিচ্ছি, বা আমার যেভাবে আমি তাকে নির্দেশ দিচ্ছি সেভাবেই সেই প্রপার্টিটা ইউজ করার কথা, বা সেভাবে সে আমাকে রিটার্ন দেওয়ার কথা সেটা সে করলো না, আমি যেভাবে তাকে ইনস্ট্রাকশন দিলাম সেভাবে প্রপার্টিটার ইউজ না করে সে অন্যভাবে করলো তার ওন বেনিফিটের কারণে, জি, সেটা তার নিজের ইউজের জন্য, সেই ক্ষেত্রে এই সেকশনটার অ্যাপ্লিকেশনটা আমরা নিয়ে আসতে পারি, রাইট? এবং আমরা যদি এখন তাহলে 420 এ আসি, হ্যাঁ, 420 যেটা বলা হয়েছে চিটিং বা প্রতারণা, প্রতারণার শাস্তির কথা বলা হচ্ছে 420, এটা খুবই কমন আমাদের মধ্যে 420 আমরা বলে থাকি, কথা কেউ যদি 420 ধারা কেউ যদি আসে একটা বকাত ছলে আমরা বলে থাকি হি ইজ এ 420 এই টাইপের, তো এটাই আমাদের দেশেও ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়। পার্থক্য হচ্ছে 406 ধারার অপরাধের ক্ষেত্রে এবং এই ধারার অপরাধে যেটা হয় যে এখানে প্রথম এইখানে হচ্ছে, আবার আমি যে এর আগে বোঝাচ্ছিলাম যে বা বলতেছিলাম যে আপনার এখানে ইনঅ্যাকশন থাকে, যে টাকাটা দিচ্ছে যে প্রপার্টিটা দিচ্ছে তার আসলে অ্যাকশনটা থাকে, সে যাচ্ছে প্রপার্টিটা নিয়ে তার ইন্টারেস্টে বা তার ইচ্ছা অনুযায়ী। এইখানে যেটা হচ্ছে আসামি, যে তার আগে থেকেই একটা ইন্টেনশন থাকে যে আমি যেভাবেই হোক ওনার এই প্রপার্টিটা আমি নিয়ে আসব, আমাকে ডিসিভ করতে হবে, অর্থাৎ আমাকে যদি ডিসিভ না করতো যে ঠিক আছে তুমি আমাকে এই প্রপার্টিটা আমাকে হ্যান্ড ওভার করো তোমাকে আমি এই বেনিফিটটা দিব, বাট যখন আমি প্রপার্টিটা আমার কাছে নিয়ে আসতেছি তখন থেকে আমি জানি আসলে কখনই তাকে আমি এই প্রপার্টিটা, সেখানে একটা ইন্টেনশনের ব্যাপার আছে, হ্যাঁ, ইন্টেনশন, প্রায়র ইন্টেনশন, অথবা যখন ট্রানজ্যাকশনটা হচ্ছে যখন সেই সময় হচ্ছে যে আমি এই প্রপার্টিটা কখনোই ব্যাক করব না, রাইট? আমরা আবার এই ডিসকাশনে ফেরত আসছি, আমাদের একটা ফোন রয়েছে, জি, হ্যালো। আমি বই খুঁজে পাচ্ছি না, প্লাস এক দুই হলো গিয়ে যে কিছু ডকুমেন্টস আমার আছে আর হ্যান্ড যেগুলি কিনা বা কোন চেকের মাধ্যমে কি দিয়েছেন, যে চেকের কপি আছে, কোন ফটোকপি আছে চেকের মাধ্যমে? চেকের মাধ্যমে যেগুলি দিয়েছি এটার একটা ডকুমেন্টস আছে, আর এমনি কোনো ডিড করা ছিল না, আর এমনিতে পোস্ট অফিসে আর কি কিছু টাকা পাঠিয়েছি ম্যাক্সিমাম। তো এটা কি কোনো মৌখিক আলোচনার মাধ্যমে দিয়েছিলেন টাকাটা কাউকে? ব্যবসার কারণে আপনি ইমোশন ব্যাপার কাজ করেছিল, তো টাকাটা নেওয়ার পরে ওইভাবে আমার সাথে কোনো যোগাযোগ রাখছে না, আর যখনই ফোন করে তখনই সে টাকার ব্যাপারটাই মুখ্য ভাবে বলে আর অন্য কোনো কথা বলে না। প্লাস আর একটু আছে এটার সাথে, সে সুপ্রিম কোর্টের ওইখানে একটা যে কোনো আপনি এখন জানতে চাচ্ছেন আপনি কি করতে পারেন, তাই তো? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জি, বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি। আমরা আসলে এই ডেফিনিশনটা দিয়ে আমরা হয়তো ওনার প্রশ্নের উত্তরে চলে যেতে পারি। এখানে যেটা বোঝা গেল যে ভদ্রলোক ওনার টাকাটা নিয়েছেন, ওই ভদ্রলোক ওনাকে অ্যাপ্রোচ করেছে, মানে উনি যদি 10 লক্ষ টাকা দেন তাহলে ওনাকে একটা বেনিফিট দিবে, বা ওই টাকাটাই হয়তো ফেরত দেওয়ার কথা আছে বা উনি এখন দিচ্ছেন না। এখন কথা হচ্ছে এই টাকাটা যেহেতু পারস্পরিক খুব একটা
সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তাদের মধ্যে ছিল, সেই সম্পর্কের কারণে টাকাটা উনি দিয়েছেন। এই টাকাটা উদ্ধারের দুটি উপায় আছে। টাকা উদ্ধারের মূলত একটি উপায়, তাকে মানি স্যুট করতে হবে, সেই ক্ষেত্রে তাকে একটা দেওয়ানি আদালতে টাকাটা উদ্ধার করার জন্য মামলা করতে হবে। আর দ্বিতীয়ত, যেহেতু উনি বলতেছেন প্রতারণামূলকভাবে এই টাকাটা নিয়েছে, হ্যাঁ, এখন আমরা যদি 420-র বা চিটিংয়ের ডেফিনেশনটা যেটা আমাদের 415-এ দেওয়া আছে পেনাল কোডে, ওটা যদি আমরা দেখি তাহলে এখানে প্রতারণা সেকশন যেটা সেটাই অ্যাট্রাক্ট করে এখানে, সেক্ষেত্রে উনি 420 সেকশনে মামলা করতে পারেন। বাট 426-এ মামলা করতে গেলে বর্তমান কালে কিছু প্রবলেম আছে, সেটা আমি পরবর্তীতে আলোচনা করব। আমাদের আরো একটা ফোন আছে, আমরা সেটা একটু জেনে নি। হ্যালো 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 আবার 406-এ সেটা প্রথম থেকে থাকে না, মাল মানে প্রপার্টিটা আমার কাছে আসার পর আমার ইন্টেনশনটা থাকে যে আমি এটা মিস ইউজ করবো, এটা আমার নিজের প্রয়োজনে ইউজ করবো, আমি যার কাছ থেকে যে আমাকে দিয়েছে তাকে আমার এটা ফেরত দেব না, এটাই হচ্ছে মূল পার্থক্যটা 406 এবং 420 ধারার মামলার মধ্যে। রাইট, আমাদের আরেকটা ফোন রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কেমন আছেন? জি ভালো আছি, কে বলছিলেন? আমি একটু প্রশ্ন করতে চেয়েছিলাম। জি বলুন। জি হ্যালো, জি প্রশ্নটি বলুন। জানতে চেয়েছিলাম, মনে করেন একজনে আপনি বলছেন যে এক ভদ্রলোক তার ছেলে 10 লক্ষ টাকা নিয়েছে তার থেকে, এবং বাকি ব্যাপারটা ঠিক ক্লিয়ারলি বুঝলাম না, একটু বলবেন? মনে করেন আপনি এর মধ্যে কোন সম্পৃক্ততা নেই, আপনার এক ভাই নিছে, সে তো বিয়ে করে থাকে অন্য জায়গায় আর কি, এই জন্য কি আপনি আপনার বাপ আপনার মা আপনার বোন কি এর জন্য দায়ী হবে? না, এটা আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। আসলে লেনদেন যাদের মধ্যে আছে, এখন যে আসলে টাকাটা নিয়েছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে হয়তো অন্য জায়গায় থাকে। এখন আপনি বলতে চাচ্ছেন যে তার বাবা মা ভাই বোন যারা আছে তাদেরকে আপনি এখানে নিয়ে আসতে চান? না, এটা হবে না। যে ভদ্রলোক টাকাটা নিয়েছেন উনি যদি সাবালক হয়ে থাকেন তাহলে এটা তার উপরেই যাবে। এর জন্য এটা যেহেতু ক্রিমিনাল অফেন্স, যে ক্রাইমটা করবে শুধু তাকেই ধরতে পারবেন, আপনি অন্য কাউকে ধরার এখানে স্কোপ নাই। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমরা 420 ধারার সাথে 406 ধারার যে মূল পার্থক্যটা, কিন্তু 406 ধারাতে যেমন যেহেতু কোনো ইন্টেনশন প্রিভিয়াস কোনো ইন্টেনশনের ব্যাপার আসছে না, তো 406 ধারা কি যদি কেউ ইনোসেন্টলি কমিট করে তাহলেও কি সে 406 ধারার মধ্যে সে পড়তে পারে কি না? ধরেন কোনো ফাইডিশিয়ারি ডিউটি যদি কারোর প্রতি থেকে থাকে, সেটা যদি সে ইনোসেন্টলিও ব্রিচ করে তাহলে কি 406 ধারা অ্যাপ্লিকেবল হতে পারে কি না? না, সেক্ষেত্রে হবে না। যে সেক্ষেত্রে দেখা যায় যে না, একটা আমি প্রথমে বলে নিয়েছিলাম, এই ধারার অ্যাপ্লিকেশনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় হওয়া উচিত যেখানে একটা অফিসিয়াল একটা রিলেশনশিপ থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে না, একটা ব্যাংকে আমি টাকা দিচ্ছি, আমার টাকা গচ্ছিত রাখছি, ব্যাংক সেটা আরেক জায়গায় ইনভেস্ট করতেছে, অন গুড ফেতেই করতেছে, সেই ক্ষেত্রে কোনো জায়গায় কোনোভাবে যদি অন গুড ফেতে তারা এই টাকাটা যদি ইউজ করে থাকে, ইউটিলাইজ যদি করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই ধারার অ্যাপ্লিকেশনটা ওইভাবে আসবে না। আচ্ছা, রাইট, আমাদের আরও একটা ফোন রয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আচ্ছা, ওই আমরা ঠিক বুঝতে পারিনি, একটু আবার বলবেন? হ্যালো, লাইনটা ক্লিয়ার না, আমরা ঠিক শুনতে পাচ্ছি না। তো আমরা যেটা বলছিলাম আর কি, যে প্রতারণা, তাহলে প্রতারণাটা আসলে কিভাবে হয়, মানে চিটিংটা আসলে? তাহলে প্রতারণাটা যেটা হচ্ছে, যে ক্ষেত্রে ওই যে আমি প্রথমে বললাম যে যে ব্যক্তিটা আমার সম্পত্তিটা একজনের আরেকজনের সম্পত্তিটা যখন সে নিচ্ছে, আগে থেকেই তার একটা ইন্টেনশন আছে যে উনি ওই ভদ্রলোককে আরেকজন ভদ্রলোককে অ্যাপ্রোচ করবেন, তার একটা প্রপার্টি আগে থেকেই জানা আছে সেটা সে কোনোভাবেই হোক নিয়ে আসবে তার কাছ থেকে,
বলবে যে তুমি যদি আমাকে এটা দাও ইন রিটার্ন তুমি এটা পাবা, বা তুমি আমাকে এই টাকাটা দাও বা এই প্রপার্টিটা দাও আমি তোমাকে এইভাবে এটা দিব, সেই ক্ষেত্রে তার প্রথম থেকেই যেটা ইন্টেনশন থাকে ওটা আসলে আর কখনোই ফেরত দেবে না, সে নিজেই মানে একটা ডিসেপশনের ব্যাপারটা চলে আসে। এবং এটা আমি বলছিলাম যে দুইটা সেকশনের মুভমেন্ট, যে এই ক্ষেত্রে ধরেন 406 ধারার মামলার ক্ষেত্রে যে বাদী উনি নিজেই উইলিংলি যাচ্ছে যে ট্রাস্টি তার কাছে, আমরা যদি ট্রাস্টের কথা যেহেতু আসতেছে, ট্রাস্ট হইতে গেলে একজন ট্রাস্টর থাকে, একজন ট্রাস্টি থাকে, বেনিফিশিয়ারি থাকতে পারে, তো ট্রাস্টরের মুভমেন্ট টু দ্য ট্রাস্টি। আবার চিটিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চিট আসলে সেই যাচ্ছে মামলার বাদীর কাছে যে তুমি আমাকে এই প্রপার্টিটা দিয়ে দাও তুমি ইন রিটার্ন এটা পাবা, তো সেই ক্ষেত্রে তার একটা ইন্টেনশন থাকে আগে থেকে, যদি এটা আমি ফেরত পাই এটা আর তাকে ফেরত দেব না বা আমি নিজেই সেটা ইউজ করব। এটাই হচ্ছে আর কি দুইটা ধারার মধ্যে মৌলিক পার্থক্যটা। রাইট, আমাদের আরো ফোন রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মোহাম্মদ বলছি। জি বলুন। আমি আমার আব্বা আমার উৎসবে থাকতে মারা গেছে, আমাদের জায়গা সম্পত্তি আমার চাচারা যুদ্ধ করে করে খাই গেছে, কিন্তু দলিল পত্র খুব কষ্ট করে উঠাইছে আর কি, এখন এটা কিভাবে কি করা যায় এই জন্য একটু। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাদের আরো একটা প্রশ্ন আছে, দুটো নিয়ে নিই একসঙ্গে। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি, আমি একটা মাল্টি পারপাস কোঅপারেটিভে টাকা রাখছিলাম 13 লক্ষ টাকা। জি, আজকে প্রায় 3 বছর হতে যাচ্ছে টাকা দিচ্ছে না, মাল্টি পারপাস এখনো আছে, আইডিয়াল কোঅপারেটিভ আপনারা জানেন কিনা। তো এখানে আমার টোটাল মিলে অনেক টাকা হয়ে গেছে, এখনো টাকাটা উঠাতে পারতেছি না। আমার কাছে ডকুমেন্ট আছে যেটা মানে কি কয় যে ডিপোজিটের যে কাগজপত্র ওগুলো আছে, মানে অরিজিনাল ব্যাংকে ডিপোজিট করলে যেটা পাওয়া যায় ঠিক ওই ওদের সাইড বলতে সবাই আছে, এখন কি করা যায়? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তো প্রথম প্রশ্ন যদি আমরা ফেরত যাই, এক ভদ্রলোক তার ডকুমেন্টস আছে কিন্তু ছোটবেলা থেকে তার বাবা মারা গেছে দেখে তার চাচারা বলছে সম্পত্তি মামলা করতে হবে একটা সিভিল কোর্টে বা দেওয়ানি আদালত আমরা যেটা বলে থাকি। এই ক্ষেত্রে 42406 এর মানে বিষয়টা এখানে এপ্লিকেবিলিটিটা আসছে না, এটা ল অফ ইনহেরিটেন্স এর ব্যাপার। জি জি জি, হয়ে যাচ্ছে। আরেকটা প্রশ্ন ছিল আমাদের, জি, সেকেন্ড কোশ্চেনটা যেটা ছিল, উনি কোঅপারেটিভ সোসাইটিতে টাকা কিছু জমা দিয়েছেন, যেটা আমি যে বলেছিলাম যে আমাদের ব্রিচ অফ ট্রাস্টের ডেফিনেশনটা যদি আসে যে আসলে আমি টাকাটা জমা দিয়েছি এবং উনি কোঅপারেটিভ সোসাইটি যেটা যেটাই হোক আমি জানি না নামটা, উনি তো ওনারা অফিসিয়াল ক্যাপাসিটির এই টাকাটা নিয়েছেন বা ইন রিটার্ন ওনার যেটা দেওয়া হয়ে থাকে সাধারণত ওই ব্যাংক বা ওই কোঅপারেটিভ সোসাইটি থেকে, ওনার টাকাটা যেহেতু ফেরত দিচ্ছে না, উনি 406 মামলা মানে করতে পারবে যদি টাকাটা পাওয়ার কোনো ধরনেরই সম্ভাবনা ওখান থেকে না থাকে। সেই ক্ষেত্রে 406ও এখানে আসবে না, কারণ আমি বলি, কারণ আমাদের এই যে সেকশন যেটা আছে 405 যেটা, এখানে ব্রিচ অফ ট্রাস্টের ডেফিনেশনটা দেওয়া থাকলে 406, 407, 408, 409 আবার ভাগ ভাগ করে দেওয়া আছে কার ক্ষেত্রে কোনটা অ্যাপ্লিকেবল হবে। যেমন 407-এ আপনার কেরিয়ার, লাইক আপনার যে ট্রাক বা লরি বা শিপ এগুলোতে যদি আপনার মাল যদি ঠিকমতো না পৌঁছে দেয় তাহলে সেই ক্ষেত্রে আসতেছে। আবার 408-এ যেটা আসতেছে ওখানে এজেন্ট যদি ওইটা করে তাহলে সেটা আসতেছে, আবার পাবলিক সার্ভেন্ট যদি কখনো ইনভলভ থাকে তাহলে 409 আসতেছে। এই যেভাবে ওনার 405টা হইতেছে আমাদের মূল ডেফিনেশনটা, এরপরে যে সেকশনটা যার জন্য অ্যাপ্লিকেবল হয় উনি সেই ক্ষেত্রে যেতে পারেন এইখানে, আদারওয়াইজ উনি সিভিল কোর্টে একটা মামলা করতে পারেন টাকাটা উদ্ধারের জন্য। আমাদের আরো ফোন রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ম্যাডাম ভালো আছেন? জি ভালো আছি। আমি একটা বিষয়, আমাদের একজন লোক আমাদের 3 লক্ষ টাকা নিয়েছিল। আচ্ছা, তো ওরা আমাকে চেক দিতে একটা 1 লক্ষ টাকার চেক আর একটা 2 লক্ষ টাকার চেক। আচ্ছা, তো আসলে আমাকে ওই ওরা ব্যাংকে কোনো টাকা নেয় বলতেছে 5 তারিখ একটা পাস করে দিবে, 10 তারিখ একটা পাস করে দিবে, এরকম আমি 6 মাস ওরা অতিবাহিত করছে। আচ্ছা, চেকটা কি বাউন্স করেছে তার মানে? হ্যাঁ, মানে আমি চেকটা ডিসঅনার করলে কিন্তু ওই অ্যাকাউন্টে কোনো টাকা নেই। মানে চেকটা তার মানে ডিসঅনার্ড হয়েছে, আপনি ক্যাশে দিয়েছিলেন ব্যাংকের কিন্তু চেকটি ডিসঅনার্ড হয়েছে, তাই তো? জি জি। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমাদের আরো ফোনগুলো নিয়ে নিই। হ্যালো
হ্যালো ওয়া আলাইকুম সালাম। আমি তো লাইন থেকে আলাপ করব। জি বলুন। আপনি কিছু মাল সাপ্লাই দিছি, আমি 1.5 লক্ষ টাকা ওখানে পাবো। আজকে 1.5 বছর পর্যন্ত টাকাটা আদায় করা যাচ্ছে না, মানে একটু বাইরে পড়ে গেছে টাঙ্গাইল জেলা। আমি আসলে থাকি কিন্তু দূরত্বের কারণে টাকাটা ওখানে যায় আনতে পারতেছি না। আচ্ছা, এখন ওরাও টাকা দিচ্ছে না, এখন কি করণীয়? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি শুনতে পাচ্ছি, বলুন। আমার প্রশ্নটা হলো, আমি যেটা টাকা দিয়েছিলাম জমির বন্দুকির ব্যাপারে। আচ্ছা, তো জমির বন্দুকি আসলে আমি অনগ্রাউন্ডে ওনার কাছেই এটা ছিল, মানে বোক যখন উনি করেছে আমাকে জাস্ট বন্দুকের অর্ধেক ভাগ বর্গাতার হিসাবে দিয়েছে। আচ্ছা, এখন সে বলতেছে জমিটা তার না, বা স্ট্যাম্পটা আমার ছিল মাত্র 1.5 লক্ষ টাকার মধ্যে, 20 টাকা স্ট্যাম্পের মধ্যে দলিল করা গ্রামের বাড়ি। এখন এই স্ট্যাম্পটা কি আইনানুগ ভাবে কোনো কার্যকরী ব্যবস্থা কতটুকু নিতে পারবো, যে কেউ কেউ বলছে যে আচ্ছা ধন্যবাদ 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা। বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি, ধন্যবাদ আপনাকে। বুঝতে পেরেছি। তো এইটাই যে একটা তো ল্যান্ড বন্ধকের ব্যাপারে উনি বলছিলেন। জি জি জি। আর প্রথমে একটা কোশ্চেন ছিল, যেটা একটা একটা করে বলি, সময় খুব অল্প, তো খুব সংক্ষেপে আর কি। চেক ডিজনারের কথা বলছিলেন, উনি যদি কোনো কারণে মানে ইনসাফিসিয়েন্সি অফ চেক মানে ব্যালেন্সের কারণে যদি চেক ডিজনারড হয়, তাহলে আমাদের যে একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট একটা আছে, ওই আইনের 138 ধারায় মামলা করা যাবে, যদি উইদিন 6 মান্থসের মধ্যে এটা যদি হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপাতত এখানে এই সেকশনস গুলো এখানে অ্যাপ্লাই করতেছে না। এরপরে যেটা বলছেন মাল সাপ্লাই এর কথা আর কি, সেটা হচ্ছে ওনার বিজনেস রিলেশনশিপ। সেই ক্ষেত্রে আবার একটা কথা আছে, বিজনেস রিলেশনশিপ যদি থাকে সেই ক্ষেত্রে আপনার ব্রিচ অফ ট্রাস্টের সেকশনটা ওইখানে 4020টা এখানে আসবে না, এখানে 4060টা এখানে আসতে পারে। উনি যদি মনে করে তাহলে ওখানে যেতে পারে, অথবা টাকা উদ্ধারের জন্য সিভিল কোর্টে মামলা করতে পারেন আর কি। আর জমি বন্ধকের ক্ষেত্রে যে ওখানে যেটা উনি যেটা বলছেন যে এখানে যে স্ট্যাম্প ডিউটি, যেটা উনি বলতেছেন 20 টাকা স্ট্যাম্প, এই ক্ষেত্রে এটা রেজিস্টার্ড কি না সেটাও কিছু জানা যাচ্ছে না, কাজে এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে কোনো একটা আনসার দেওয়া এই ক্ষেত্রে খুব একটু কষ্টকর হবে। কারণ যখনই ইমুভেবল প্রপার্টি আমরা ট্রান্সফারের ব্যাপারটা আসবে, সেটা যেভাবেই হোক সেটা মাস্ট বি রেজিস্টার্ড ওয়ান, এবং সেটা স্ট্যাম্প ডিউটি যে সেটা এটা সাফিসিয়েন্ট হইতে হবে। উনি যেহেতু বলছেন 20 টাকার স্ট্যাম্প, আমার কাছে মনে হয় এটা খুবই অপ্রতুল, বা পরবর্তীতে এটা বাড়িয়ে নেওয়া যাবে, এটা তো কোনো প্রবলেম নেই আর কি। তো আমরা আসলে খুব ইন্টারেস্টিং একটা ডিসকাশনের মধ্যে ছিলাম, তো আপনাকে আবারও অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ, এটিএন বাংলাকেও ধন্যবাদ। কিন্তু যেটা তবে শেষ করার আগে একটা কথা বলবো, যে সেটা হচ্ছে অপপ্রয়োগটা কি হচ্ছে এই দুটো সেকশনের। হ্যাঁ, এটা আরেকটা জিনিস হচ্ছে, আমরা যেটা বলতে যাচ্ছিলাম আজকের যে ডিসকাশনের মধ্যে, যে কেন এই সেকশনটার অপপ্রয়োগের কথা বলছি। আমি প্রথমে ডেফিনেশনটাতে বলে দিয়েছিলাম আসলে দুইটা সেকশনের পার্থক্যটা কি হয়েছে, কি যে আমাদের দেশে যেটা আমাদের যে পেনাল কোডের যে 406 আবার অন্যদিকে 420 সেকশন, যেটা এই 420 সেকশনটা হচ্ছে নট বেইলেবল সেকশন, অর্থাৎ এই আইনে যদি একটা মামলা হয়, আসামি যদি কোর্টে অ্যাপিয়ার করে জামিন চায়। আমরা একদম আসলে শেষ প্রান্তে চলে এসেছি। আচ্ছা, প্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে এই বিষয়ে আপনারা কিছুটা হলেও জানতে পেরেছেন। দেখতে থাকুন ল অ্যান্ড অর্ডার, দেখা হবে আবারও।